আপনার ছেলেদের খেলায় যদি আপনি পছন্দ না করেন তাহলে আপনাকে কোচিং এ থাকাটা উচিত না মাঝে মাঝে একটু কষ্ট হয় যে প্রতিবার কেন আমাদের কাছে আসতে হয় হাতুরুর প্রেমে বিসিবি ঘরের রত্ন দেশসেরা সালাউদ্দিন হচ্ছেন বঞ্চিত মাসে প্রায় 35 লক্ষ টাকা বেতন লঙ্কানকে দুহাত ভরে দিয়ে কি পাচ্ছে বাংলাদেশ টি-20 বিশ্বকাপের বছরে মাঠে বসে বিপিএল না দেখে আয়েশ করে মাস দুয়েক ছুটি কাটিয়ে ফিরেই বাংলার ক্রিকেট আর বিপিএলকে করেছেন প্রশ্নবিদ্ধ হাতুরুর মানসিকতা আর ক্রিকেটের প্রতি নিবেদন নিয়েই শঙ্কিত সফল কোচ সালাউদ্দিন টিভি বন্ধ করে রাখার মতো তো পরিবেশ না না এই যদি কেউ এরকম কমেন্ট করে থাকে সে আসলে হয়তো তার ক্রিকেটের প্রতি প্যাশন কম আছে তার হয়তো অন্য চিন্তা ভাবনা আছে আমার মনে হয় না প্রতিটা ম্যাচে কিন্তু অনেক কম্পিটিটিভ ছিল অনেক কিছু দেখাচ্ছিল অনেক কিছু শেখাচ্ছিল আর যদি আপনার যদি আপনার ছেলেদের খেলায় যদি আপনি পছন্দ না করেন তাহলে আপনাকে কোচিংয়ে থাকাটা উচিত না সাপোর্ট করেন কিনা তার ছুটি কিংবা তার আসলে খেলা দেখা উচিত ছিল দেশে আগে ভাগে এসে না এটা বোর্ডের পলিসি এখানে আমি খুব বেশি বলতে পারবো না বাট মাঝে মাঝে একটু কষ্ট হয় যে যখন কোনো ছেলে খারাপ পারফর্ম করে খারাপ অবস্থায় থাকে বা তার যে ছেলেটা 2 বছর আগে যেখানে ছিল সেখানে সে থেকে গেছে অথবা তার পারফরমেন্স ডাউন হয়েছে তাদের আসলে ইম্প্রুভমেন্টটা তাহলে কে করবে প্রতিবার কেন আমাদের কাছে আসতে হয় আমার মনে হয় তারা যেহেতু এত দামি কোচ তাদেরকে আসলে আমার মনে হয় তাদেরকে আসলে প্লেয়ারদের হেল্প করার জন্য তাদেরকে আলাদা সময় বের করা উচিত সাকিব তামিম থেকে বাংলাদেশের মিডিয়া নানা বাংলাদেশের ক্রিকেটার সবসময় তো বলে যে সালাউদ্দিন ডিজার্ভ করে আরও ভালো জায়গায় সালাউদ্দিন কোয়ালিটি কোচ মঈন আলীরা যখন বাইরের থেকে এসে যখন বলে যে তার ক্যারিয়ারে মানে ওয়ার্ল্ডের টপ 5 কোচের মধ্যে সালাউদ্দিন থাকবে তখন কেমন লাগে তখন মনে হয় যে দেশকে আরও অনেক কিছু দেওয়ার আছে দাঁড়ায় থাকলেও কিন্তু মাথায় খেলা চলতে থাকে যখন আপনি কোচ আপনাকে তো কোচ আপনাকে কিন্তু প্রত্যেকটা ছেলেকে নিয়ে আপনাকে চিন্তা করতে শুধু এই টুর্নামেন্ট না বাকি সবসময় যখন যে ছেলেটা আপনার কাছে আসবে তাকে নিয়ে আমার কিন্তু সবসময় চিন্তা করতে আর কোচিং এমন একটা পেশা যেখানে আসলে সবারকে আপনাকে ইনোভেটিভ হইতেই হবে আমি বিশ্বাস করি যে একটা ক্রিকেটার যদি সে 3 ঘন্টার জন্য ক্রিকেটার হয় সে তার পক্ষে ক্রিকেটার হওয়া সম্ভব না তো আমি এজ এ কোচ আমিও মনে করি আমি যদি শুধু 2 ঘন্টার জন্য মাঠে কোচ থাকি তাহলে আমি আসলে ভালো কোচ হতে পারবো না তো আমি মনে করি আমি 24 ঘন্টাই কোচ আপনি যে আন্ডার-19 বর্ষণকে খেলিয়ে দিলেন এরকম বিগ ম্যাচে আপনি প্লেয়ারদেরকে অনেক ব্যাক করেন অর্থাৎ কনফিডেন্স দেন আপনি সাফল্যও সেভাবে তুলে আসেন এত সাহসী কীভাবে হন কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি একটা বড় রকমের ফ্রিডম পাই এবং যে জিনিসটা হয়তো অন্য কোনো কোচ কখনো এনজয় করে না বাট আমি অনেক বেশি এই জায়গাটা এনজয় করি এখানে পূর্ণ স্বাধীনতা পাই এটা আসলে নাফিজা কামাল আমাকে সেই স্বাধীনতা দিয়েছে এবং আমরা যেহেতু একটা ফ্যামিলির মতোই থাকি এবং সব কিছু আসলে এই টিমের সব কিছু আমিই দেখি নাফিজা ফিনান্সিয়াল দিক সাইডগুলো দেখে আর আমি হয়তো আমার টিমে যা যা ঘটবে সব কিছু আমিই দেখি তো এইখানে একটা বড় ধরনের ফ্রিডম কাজ করে তো এই কারণে আমার মনে হয় যে আমার ডিসিশন নিতে অনেক সুবিধা হয় সাইফুল রূপক 71